নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনাদেরকে বলে রাখি, ইস্টার্ন রেলওয়েতে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। কারা কারা এলিজিবল এবং তার পাশাপাশি আপনাদের বয়স 35 বছরের মধ্যে আপনারা কিন্তু ইজিলি এক্ষেত্রে আবেদন করতে পারবেন, কী কী ক্রাইটেরিয়া আপনাদেরকে মেনটেন করতে হবে, সেই সংক্রান্ত সমস্ত রকম ডিটেলস যা যা প্রোভাইড করা হয়েছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তাই কাইন্ডলি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরুতে বলে রাখি, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু একটি রিক্রুটমেন্ট নোটিশ বা এঙ্গেজমেন্ট নোটিশকে পাবলিশ করা হয়েছে 2/7/2021 তারিখে, যেখানে কিন্তু খুব ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু তারা বলে দিয়েছে 9/7/2021, অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং কোভিড-19 প্যান্ডামিকের জন্য কিন্তু PCMD অফিসে, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের যে PCMD অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের যে এঙ্গেজমেন্ট ডেট, অর্থাৎ আপনাদের যে কন্ট্রাক্টের মেয়াদ, সেটা কিন্তু অবশ্যই 30/9/2021 তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ তারপরে তারা এক্সটেন্ড করবে কি না সেটা কিন্তু পুরোপুরি তাদের ওপর ডিপেন্ড করছে। আপনাদের ইন্টারভিউ রিলেটেড যে ভেনিউটা বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের কোথায় ইন্টারভিউ হবে, সেই রিলেটেড সমস্ত রকম ডিটেলস কিন্তু তারা এই নোটিশটার মধ্যে প্রোভাইড করে দিয়েছে। আপনাদের রিপোর্টিং টাইম কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছে, 11টার মধ্যে শার্পলি আপনাদের পৌঁছে যেতে হবে। 9/7/2021 তারিখে আপনাদের অবশ্যই ইন্টারভিউ নেওয়া হবে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে একমাত্র নিয়োগ করা হবে। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 2টি রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, যারা মেডিকেল ক্যাটাগরি C1 C2 মধ্যে পড়েন তারা কিন্তু এক্ষেত্রে এলিজিবল, এবং এজ লিমিট কিন্তু বলে দিয়েছে 22 থেকে 35 বছরের মধ্যে। মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি তারা মেনশন করেছে, গ্র্যাজুয়েশন তো আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে, এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু ডিটা কোর্স, অর্থাৎ ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন থাকতে হবে, তবেই কিন্তু আপনারা একমাত্র এলিজিবল বা আবেদন করতে পারবেন। তবে আপনাদের কাছে যদি অন্য কোনো ডিপ্লোমা রিলেটেড কোর্স থেকে থাকে, বা আপনাদের কাছে যদি অন্য কোনো ডিপ্লোমা কম্পিউটার ডিপ্লোমার ওপরে যে সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এক্ষেত্রে পার্টিসিপেট করতে পারেন। আপনাদের যে রেমুনারেশন বা স্যালারি প্রোভাইড করা হবে সেটা কিন্তু 25,000 টাকা। তো এই ছিল ওভারঅল সমস্ত রকম ডিটেলস যা নোটিফিকেশনের মধ্যে প্রোভাইড করেছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। যদি কোনো ক্যান্ডিডেট এক্ষেত্রে ইন্টারেস্টেড থেকে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এক্ষেত্রে পার্টিসিপেট করতে পারেন। যা যা কোয়ালিটি বা ক্রাইটেরিয়া আপনাদেরকে মেনটেন করতে বলেছে, সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে মেনটেন যদি আপনারা করতে পারেন তবেই। যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি, তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।